ক্লান্তি ও অবসাদে চায়ের বিকল্প নেই, আর তা যদি হয় মাটির পাত্রে তাহলে তো কথাই নেই। গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম মধ্য রাবধা কৃষ্ণপুরে মাটির পাত্র পুড়িয়ে ঘন দুধ দিয়ে তৈরি করা চায়ের সুনাম এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। লোকমুখে এই চায়ের খ্যাতির কথা শুনে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে পোড়া চায়ে চুমুক দিতে। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিদ। গাইবান্ধা জেলার শহর থেকে 3 কিলোমিটার দূরে বোয়ালি ইউনিয়নের ইটাকুড়ি গ্রামের চায়ের খ্যাতি ছড়াচ্ছেন ফয়জার মিয়া। সকাল থেকে শুরু হয় চা পুরানোর কারবার, সারাদিন 10 জন কর্মচারী নিয়ে শত শত লোকের মন ভরিয়ে তার এই কর্মযজ্ঞ চলে মধ্যরাত পর্যন্ত। ফুটন্ত চায়ের মিশ্রণ ও আগুনের শিখায় পোড়ামাটির ভারে ঢালতেই মোহনীয় গন্ধে ভরে যায় চারপাশ, ধোয়া ওঠা চা চলে যায় পিপাসুদের হাতে। পোড়া চায়ের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ায় শত শত মানুষ চা খেতে আসেন এখানে। বিভিন্ন ফেসবুকে দেখি, পেপার পত্রিকায় দেখি, পরস্পর গল্প শুনি, আর এই গল্প শুনে আমরা এখানে চা খেতে আসছি এবং খুব ভালো লাগলো। ভালো লাগে, মাঝে মাঝেই আসি, আমার ইচ্ছা ছিল চা খাওয়ার, এখানকার খাবো চা। বিভিন্ন জেলা থেকে পোড়া চায়ের পিপাসুরা এখানে চা পান করতে আসেন বলে জানান ফয়জার মিয়া। এখানে আসে এসে আমরা বিদেশ থেকেও আসি, রংপুর থেকেও আসি, বড়বাজার থেকে আসি, বৌরের থেকে আসি, ইতিমূলগর আছে, নালমানির থেকেও আসি, মানে বিভিন্ন জায়গার থেকে, যে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। তবে এখানে যাতে সকলের নিরাপত্তা বজায় থাকে এজন্য জেলা পুলিশের নজরদারি রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এই চা খাওয়ার পাশাপাশি বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক থেকে গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ নজরদারি আছে। 30 বছর ধরেই চায়ের সাথে সম্পৃক্ত থেকে পোড়া চা তৈরির পরিকল্পনা নেন ফয়জার মিয়া। গুণগত মান ঠিক রেখে জেলার সুনাম ও পরিচিতি রক্ষাতেও কাজ করতে চান তিনি। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।